স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের লেকচারে। আজকে আমরা জানবো বাংলাদেশের প্রধান নগরগুলো সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশের প্রধান যে 8টি বিভাগীয় শহর রয়েছে সেই বিভাগীয় শহর সম্পর্কে। শুরুতেই জানবো ঢাকা সম্পর্কে। ঢাকা আমাদের রাজধানী বাংলাদেশের। এই যে ঢাকার ম্যাপ, ঢাকার আয়তন 269.958 বর্গ কিলোমিটার। এখানে প্রায় 1,20,43,977 জন মানুষ বসবাস করে। এটা 2011 সালে আদমশুমারি অনুযায়ী এবং পরবর্তী সবগুলো তথ্য 2011 সালে আদমশুমারি অনুযায়ী। এবং এখানে আসলে জনসংখ্যার আধিক্য হওয়ার অন্যতম কারণ সুবিস্তৃত সমতল ভূমি, দুই পাশে নদী রয়েছে এবং যোগাযোগের কেন্দ্রস্থল। অর্থনৈতিকভাবে এটি বেশ অগ্রসরমান অঞ্চল এবং অধিক নিরাপত্তা বেষ্টিত, এবং রাজধানীর কারণ অফিস আদালত সব এখানেই। তো এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি এবং সমস্যাগুলোর মধ্যে রয়েছে পানি সরবরাহ, পয় নিষ্কাশন, দারিদ্র, বস্তি সমস্যা, বায়ু দূষণ, শব্দ দূষণ, বাসস্থান সমস্যা, বর্জ্যের আধিক্য এবং অন্যতম ঢাকার একটি সমস্যা, সেটি হলো যানজট। তারপরে রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামের আয়তন 155.40 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 25,82,401 জন। এই শহরের ভূপ্রকৃতি বেশ বৈচিত্র্যময়, কারণ আসলে পাহাড় রয়েছে, এছাড়াও পাদদেশীয় সমভূমি, সমতল ভূমি, উপকূলীয় এলাকাও রয়েছে। এবং দক্ষিণ পশ্চিমে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর অবস্থিত। এখানে আশেপাশে কক্সবাজারের মতো এরিয়াও রয়েছে। তো তবে কিছু অর্থনৈতিকভাবে উন্নত হলেও কিছু সমস্যা রয়েছে, যেমন পানি সরবরাহ, পয় নিষ্কাশন, অধিক বর্জ্য, বস্তি সমস্যা, যানজট এবং পাহাড় ধস। তারপরে খুলনা শহর সম্পর্কে আমরা জানবো। খুলনা শহরের আয়তন 50.61 বর্গ কিলোমিটার, এর জনসংখ্যা 6,63,342 জন। এবং খুলনার দক্ষিণেই কিন্তু মংলা বন্দর অবস্থিত। খুলনা মহানগরী আসলে আয়তনে ক্ষুদ্র, বাট এখানে বেশ কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, তাই এখানকার ঘনত্ব বেশি, অর্থনৈতিকভাবে উন্নত আমরা বললামই। তো সমস্যার মধ্যে রয়েছে পানি সরবরাহ, পয় নিষ্কাশন, যানজট, বর্জ্য এবং দারিদ্র। তারপরে রয়েছে রাজশাহী। উত্তরবঙ্গে রাজশাহী অবস্থিত এবং এর আয়তন 97.18 বর্গ কিলোমিটার, এর জনসংখ্যা 449,756 জন। রেশম ও গুটি পোকা উৎপাদনে অগ্রসর কিন্তু এই রাজশাহী মহানগরী, এবং এটি শিক্ষার শহর হিসেবে পরিচিত। এই পৌর শহরের আরেকটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য, এখানে প্রচুর সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু খুব একটা শিল্প প্রতিষ্ঠান নেই। তারপরে রয়েছে সিলেট। এর আয়তন 26.50 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 479,837 জন। এখানে বেশ কিছু টুরিস্ট স্পট রয়েছে, চা বাগান এবং হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ এখানে অবস্থিত। এবং শহরের ভূমিরূপ বেশ বৈচিত্র্যময়, এখানে কোথাও পাদদেশীয় সমভূমি রয়েছে, আবার কোথাও উঁচু উঁচু টিলা আমরা দেখতে পাই, কোথাও প্লাবন সমভূমি। তবে সমস্যাগুলোর মধ্যে রয়েছে পানি, পয় নিষ্কাশন, জলাবদ্ধতা, পানি সরবরাহ, বর্জ্য এবং যানজট সমস্যা। তারপরে রয়েছে বরিশাল নগরী। এর আয়তন 58.05 বর্গ কিলোমিটার, এর জনসংখ্যা 328,278 জন। এবং বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এই শহরটি কিন্তু প্রাচ্যের ভেনিস হিসেবে পরিচিত, এবং এটি বরিশাল অঞ্চলের প্রধান বিভাগ শহর। আর দেশের অন্যতম প্রধান নদী বন্দরও কিন্তু এই বরিশাল অঞ্চলেই অবস্থিত। এখানে এখানে প্রচুর বড় বড় নদী বয়ে গিয়েছে, এবং মূলত বাণিজ্যিক ও প্রশাসনিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে এই শহর গড়ে উঠেছে। আর সমস্যাগুলোর মধ্যে রয়েছে পানি ও পয় নিষ্কাশন এবং যানজট। তারপরে রয়েছে রংপুর শহর। আয়তনের 50.69 বর্গ কিলোমিটার, এর জনসংখ্যা 3,06,669 জন। এবং রংপুর শহর বাংলাদেশে একদম সবচেয়ে উত্তরের বিভাগীয় শহর, এবং শিক্ষা, বাণিজ্য, প্রশাসনিক প্রয়োজনীয়তা এ শহর গড়ে উঠেছে উত্তরে। এবং সমস্যাগুলোর মধ্যে রয়েছে পানি, পয় নিষ্কাশন সমস্যা, জলাবদ্ধতা, চিকিৎসা, শিক্ষা এবং বিদ্যুৎ সরবরাহের সমস্যা। এবং সর্বশেষ রয়েছে ময়মনসিংহ অঞ্চল। এর আয়তন 21.73 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 258,004 জন। এবং সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে শহরকে কিন্তু উন্নত এবং আধুনিক শহরে রূপান্তরিত করা যেতে পারে। তবে এ শহরের অন্যতম প্রধান সমস্যা হলো পানি ও পয় নিষ্কাশন সমস্যা, শিক্ষার হার তুলনামূলকভাবে কম, চিকিৎসা এবং বিদ্যুৎ সরবরাহ। এই ছিল আমাদের আজকের লেকচারে। আমন্ত্রণ রইল পরবর্তী লেকচারে।